মর্নিং। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। অনেকটা বেলা হয়ে গেছে, পড়ানো ছিল সকালে, তো পড়িয়ে টড়িয়ে ছুটি দিলাম। দেন এখন বোন এখানে ও বাড়ি চলে যাচ্ছে। বোনেরও টিউশন ছিল, বাট আজকে একটু প্রবলেমের জন্য বোনও এখানেই পড়িয়েছে। আর এই যে এখন বাবাইকে নিয়ে ও বাড়ি চলে যাচ্ছে বোন। এখন ওর পাপাকে খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো দেখো, আমাকে যেতে দেবে না, বকুইকে যেতে দিচ্ছে না। হয়ে গেছে, পাপা ডেকেছে। চলো আজকে কী কী রান্না করে দিয়েছি তোমাদেরকে দেখাই। ঠেলে ফেলে দিচ্ছে আমাকে একবারই। সকাল থেকে চুলটা আজ আবার পর্যন্ত এখনো সময় হয়নি। লঙ্কা দিও না বলকে। আজকে করে দিয়েছি ডিমের ডালনা, আলু ভাত দাওনি, মসুর ডাল ভাতে, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মসুর ডাল। লঙ্কা দাও, লঙ্কা দাও, একটা লঙ্কা। লঙ্কা আর নেই। চলো, এইবার সারাদিনের যুদ্ধ তো শুরু হলো। দেন এখন এদিকে ওকে টিফিন ফিফিন সব কিছু গুছিয়ে টুছিয়ে ব্যাগ ট্যাগ রেডি করে দিয়ে তারপরে ও বেরিয়ে যাওয়ার পর এখন যাব অঙ্গনারীতে। ওখানে ওই টিফিনটা দিয়ে আসবো, খিচুড়ির, খিচুড়ি আর একটা করে ডিম পাই সেটার জন্য। তো তারপরে আবার এদিকে তো বাবাই এত কালকে থেকে হিসি করেছে, এত হিসি করেছে, মানে এক ঢাই ঢাই শুধু কাঁচা, সে সমস্ত কাঁচা খুচি করব। তো চলো তোমরা পাশে থাক। এখন অফিস বেরোচ্ছে, ব্যাগ রেডি। চলো বেরিয়ে যাক, তারপরে আবার তো কাঁচা কুচি এটা ওটা সব কাজ রয়েছে। চলো 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 বন্ধুরা, এত ঠান্ডার মধ্যেও আজকে শ্যাম্পু করেছি। এত শীত পড়ছে না, পাচ্ছি না। একটু ছাদে আসলাম, আর কয়েকটা জামা কাপড় এখনো শুকোতে দেওয়া বাকি আছে, এগুলো মেলবো। তো এগুলো মেলে টেলে একটুখানি চুলটা শুকিয়ে তারপরে যাব। আজকে যাব বাপের বাড়িতে, ওখানে মা আজকে লক্ষ্মী পুজো করেছে, তো ওখানে নেমন্তন্ন, আলু জালের ভাতটা তেটা ওটা হচ্ছে। আর ও তো সকালে অফিস চলে গেছে, দেখিয়েছি কী রান্না করেছি। যাই হোক, চলো এখন জামা কাপড় কটা মেরি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমার সমস্ত জামাকাপড় দেখো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রোদ ভালোই দিয়েছে আজকে, কিন্তু রোদের সাথে বেশ ভালো হাওয়া দিচ্ছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো আমাদের হাঁসগুলো দেখো পুকুর পাড়ে চড়ছে, দেখো আচ্ছা। আর ছেনুগুলো নিচ্ছে, এই যে ছেনুগুলো এইখানে আছে, আর বড়োগুলো ওই পাড়ে পাড়ে নিচ্ছে, খাবে নাকি বুঝতে পারছি না। এই সময় কোনো দিনই আসে না, বাট আজকে কেন পুকুর থেকে রান্না দিয়ে গেছে আমার, এই যে দেখতে পাচ্ছে না, আপছে জলে চলে গেল। আমাদের ছাদ থেকে চারপাশের ভিউটা খুব সুন্দর, তাই না? যখন আমাদের এটা দোতলা হবে না, তখন খুব অনেক প্ল্যানিং আছে আমার দোতলা নিয়ে। তো যাই হোক, খুব সুন্দর করে করার ইচ্ছা আছে। তো আগে নিচেটা কমপ্লিট করি। এখন অনেক টাকা লোন, মানে অনেক টাকা এখনও লোন মাথার উপর। তো সব কিছু মিটে যাক, তারপরে দোতলাটাকে নিয়ে অনেক রকম প্ল্যানিং, অনেক কিছু। তো খুব ভালো লাগবে, মানে এই জায়গাটা একটা খুব সুন্দর ব্যালকানি করার ইচ্ছা আছে, আর এত সুন্দর চারপাশের ভিউটা না, খুব ভালো লাগবে দেখতে। যাই হোক, চলো পরের কথা পরে ভাববো, এখন আপাতত নিচে যাই। এই গুবলু, গুবলু চলো নিচে এসে গেছে, চলো নিচে, চলো নিচে এসো, চলো যাওয়া যাক। আমি না নামাব দিও, নামবে না, চলো। তোর তো খাবেই, এখন তোর কি হবে, তো খেয়ে নিয়েছে তোর ভাত আর দিয়ে, তুই খাসনি কেন? আয় চল, আয় বেরোতে যেতে, চল আয় 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 আয়, চত শুভ মাস না গুবলুটা, তোদেরকে বেরোতে দেবে না। ও ভাতগুলোকে খেয়ে নিয়েছে, ও নিজেই রেখে দিয়েছে ভাতগুলোকে। চলো এখন ও বাড়ি যাই।
তো আজকে এখানে মেনুতে রয়েছে কলা পাতার মধ্যে আলু চালা তার সাথে চালু ভাতে আর কাঁচকলা ভাতে। A few moments later. Hello guys, অনেকক্ষণ পর এখন আবার একটু ভিডিওটা শুট করছি। তার কারণ হচ্ছে এখন আমি আবার সেই আগের রুটিনে ফিরে গেছি, মানে আবার টিউশন পড়ানো শুরু হয়ে গেছে। তো এবারে একটা কি করেছি জানো তো, এবারে না সকালে ব্যাচ নিইনি। তার কারণ হচ্ছে সকালবেলা প্রচণ্ড চাপাচাপি থাকে, মানে ছেলেটাও বদমাইশি করে, উঠে পড়ে সাত সকালে, তার মধ্যে ওর অফিসের রান্না টিফিন সব কিছু, মানে খুব প্রবলেম হচ্ছে। সকালে খালি একটা বাচ্চা দুবেলা পড়ে, ও শুধু পড়ে। আদারওয়াইজ এবারে সমস্ত ফুল ব্যাচটাই একদম রাত্রেই করে দিয়েছি। ওরা সন্ধেবেলাটা পড়তে আসে, সাড়ে আটটা অবধি পড়াই, দেন ওর মধ্যেই ওরা আসে ছটার সময়। তার আগে যতটুকুন ধরো তরি তরকারিগুলো কাটার সব কিছু কেটে রেখে দিই, আর তারপরে ওরা সাড়ে আটটার সময় তো ছুটি দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে দিই। তারপরে ও এসে আবার খাবার জন্য এ করে, এটা তো সারাদিন ওরও পরিশ্রম হয়। যাই বাবা, সেই পুরনো রুটিন। এই কদিন প্রায় দু মাসের মতো প্রচুর রেস্ট পেয়েছি, আর সেই রেস্ট চলে গেছে। যাই হোক, কিছু করার নেই, এটাই আমার পেশা। আমি অনেক বছর ধরে টিউশন পড়াচ্ছি, তো যাই হোক এটাই আমার পেশা, এইভাবেই আমাকে চালাতে হবে, কিছু করার নেই। তো চলো আজকে ডিনার মেনু, ওজন্য সন্ধ্যে থেকে শ্যুট করতেই পারিনি। তো যাই হোক, ও এখন অফিস থেকে আসলো, এসে চান টান করলো, করে এখন ছেলের সাথেই যে বসেছে। আর আজকে আমাদের ডিনারের মেনুতে কী কী আছে একবার দেখে নাও। আজকে আমাদের ডিনারে রয়েছে রুটি আর ঘুগনি বানিয়েছি, আর সকালে ও আমন্ড ভিজিয়েছিল কিন্তু আমন্ডটা খেতে ভুলে গেছে। আর মা 25 ডিসেম্বর আর 1 জানুয়ারি দুটো একসাথে মিলিয়ে বানিয়েছে চকলেট কেক। তো আমার ভাগে নেই, বিকজ আমি খেয়ে নিয়েছি কেকটা, আর ওর ভাগেরটা রয়েছে, তো ও এখন দিয়েছি, আমি সকালে খেয়ে নিয়েছি। আমার ভাগ থেকে তুমি ভাগ বসাও, আমি নেব না তোমার ভাগ থেকে। তো যাই হোক চলো আমরা এখন খেয়ে নিই, দেন পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, আমাদের বিছানা টিছানা সবকিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, এবার খালি ও মশারিটা খাটাবে, আর বাবাইকেও একদম রেডি করে দিয়েছি, খালি ন্যাপিটা পরাবো, আর ওকেও খাইয়ে দাইয়ে দিয়েছি। দেখো কত হাসি হচ্ছে, এবারে আমরা ঘুমাতে যাব। তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।